হেড কোচের আন্ডারে কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন, ক্যাম্পে থাকবেন নাকি? এখানেই আসবেন। ইঞ্জুরি সমস্যা নেই আমি যতটুকু জানি, আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেক্স প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মধ্যে যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। তা বিপিএল বা এ জাতীয় কোনো কিছু আলোচনা হয়েছে? এগুলো তো সব ব্যাপার নিয়ে, যেহেতু আমরা নতুন এসেছি সব ব্যাপার নিয়েই আলোচনা হচ্ছে, সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। শুধু বিপিএল নয়, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, মাঠ ঘাট কম্পিটিশন ট্যুরস, তো সব কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো বিপিএলও তার বাইরে নয়, ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে, থ্রেটস কী আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। স্যার, এই যে ভারতের একটা রাজনৈতিক দল হুমকি দিয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সিরিজে, তো এই ব্যাপারটা নিয়ে স্যার আপনার কোনো কিছু ভাবছেন কি না? না, এরকম থাকে সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না। আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে হয়তো, 2-3 দিনের মধ্যে হয়তো দল দিবে। পাকিস্তান সিরিজটা আমরা বেশ ভালোভাবেই আসলে কাটিয়েছি, মানে আপনি আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন আসলে যে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ক্রিকেটার বা ব্যাটাররা, বাংলাদেশ ভালো কিছু করতে পারে, ইতিহাস করতে পারে, তো সেটাই হয়েছে। ইন্ডিয়া সিরিজটা আসলে কতটুকু মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য, বা কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে দুইটা ফর্মেটে? ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখবে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ, সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। আর পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে, বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যে আমরা ধরে রাখতে পারি। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার্স এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। টি-20 ফরম্যাটে কি মনে হচ্ছে, মানে বাংলাদেশের ওই জায়গাটায় আসলে স্পেসিফিক তার কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? না অবশ্যই, টি-20 তো ওরা একটা যে কোনো ফরম্যাটে এরকম ভালো দল, টি-20 কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব খেলার সব ফরম্যাটকেই ইম্প্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে, আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা টি-20তে কাজে আসবে। শান্ত হচ্ছে দারুণ ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানে, কিন্তু তার ব্যাটিংটা যেভাবে সবাই এক্সপেক্ট করে সেভাবে হচ্ছে না, তার ব্যাপারে আসলে বা তার সঙ্গে ওইভাবে কথা হয়েছে কিনা, কিংবা তার এই ব্যর্থতাটা কাটিয়ে উঠতে কীভাবে কী করতে পারে? ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চয়ই চেষ্টা করবে কোচরা দেখবে। সেটা টিম ম্যানেজমেন্টের সবসময় একটা প্রত্যাশা থাকে যে যখন টিম ভালো করে তখন সেটার জন্য কনসিস্টেন্সি থাকে এবং পরবর্তী যেন আরও বেটার একটা অ্যাচিভমেন্ট আসে। তো আমরা দেখেছি যে নাহিদ রানা বা হাসান মাহমুদ পেসার অনেক ভালো করে, সাদিকটাকে বলছিলেন যে বোলাররা ভালো করতেছে, তো উইকেটের যে বিষয়গুলো যেখানে আমরা পাকিস্তানের যে মাঠে যে উইকেটে খেলা হয়েছে বা ইন্ডিয়াতে যেগুলো খেলা হবে এগুলো নিশ্চয়ই নিয়ে আপনারা স্টাডি করতে দেখতেছেন, তো এখন যে প্র্যাকটিসগুলো হবে বা যে কজন সময় পাবে সেই ক্ষেত্রে কি এই বিষয়টা একটু কনসার্ন থাকতেছে কি না? কারণ একটা জায়গায় যখন খেলে এসছে আরেকটা জায়গায় খেলতে যাবে, মাঝখানে এই পিরিয়ডটা যদি ওই প্র্যাকটিসগুলোর সুযোগটা পরিপূর্ণ পায় তাহলে তো নিশ্চয়ই টিমটার জন্য আরও একটু বেটার হবে। পরিপূর্ণ পাওয়া সম্ভব না, কারণ ওইটা এক দেশ এটা এক দেশ, পার্থক্য থাকবে, আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার, সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না, বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে। পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাইরে থেকে সরাসরি যোগ দিয়েছে ভারতের বিপক্ষেও, তাই আমরা জানি সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ আছে, তো ওর বিপক্ষে সেটা মামলা হোক অভিযোগ যেটাই হোক না কেন, সরকার এই অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের বিসিবির কোনো যোগাযোগ হয়ে দিচ্ছে হয়েছে কিনা সাকিবের বিষয়ে, যে তিনি দেশে এসে খেলতে পারবেন বা এই ধরনের কোনো সে আর কি কোনো ভয় ছাড়া কোনো ধরনের সংকট ছাড়া আসতে পারবে কিনা? সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই।
ভারত সময় করবে, আমরা আসলে একটু জানতে চাই যে ভারত যে সময় করবে স্পেসিফিক যদি বলি, মানে আমাদের আসলে কোন পয়েন্টটা একটু ইম্প্রুভের আপনার কাছে মনে হচ্ছে, যে ব্যাটিং বলি বোলিং বলি বা ওভারঅল যে ক্রিকেটটা টেস্ট ক্রিকেটে সেই জায়গায় কোন জিনিসটা একটু ইম্প্রুভ মনে হচ্ছে যে কারণে অপোনেন্ট টিম বা ইন্ডিয়ার মতো দল আমাদের একটু সময় করতে পারে? আমাদের বোলিংটাকে সময় করতেই হবে, ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে। সো উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল, ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ, সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো, বাট সেটা যদি করে আমাদের পেস অ্যাটাকটা আছে। কিন্তু ওরা যদি স্পিনও যেতে চায়, আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বোলিং করছে। সো আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন, পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে, সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে। আজকে একটা মিটিং ছিল দেখেছিলাম যে আপনারা বসছেন সাবেক কর্মকর্তাদের সাথে, এখানে আসলে কী আলোচনা? এটা কোনো মিটিং না, সাবেক যারা ছিলেন তারা কি বলবো কংগ্রেচুলেট করার জন্য এসেছিলেন প্রেসিডেন্টকে, সেটাই হয়েছে, যার ওরা জাস্ট অভিনন্দন জানিয়ে চলে গেছে। সেটা সিলেক্টরে বুঝবে, সেটা অ্যাকচুয়ালি আমার এরিয়া না। চাইলেই তো দল বদলে ফেলতে পারবে না, উপযোগী খেলোয়াড় লাগবে, যে মুহূর্তে সেটা খেলোয়াড় থাকবে এক্সিস্টিং প্লেয়ারদের চাইতে বেটার অপশন যখনই থাকবে সিলেক্টর ডেফিনেটলি সেটার দিকে যাবে। বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা একদিন টাইম টু টাইম দেখছি কিন্তু পরিবর্তন দেখছি, কোনোটা কাজে লাগছে কোনোটা কাজে লাগেনি, এটা স্বাভাবিক। সো আমার মনে হয় যে এটা ইভেনচুয়ালি একটা সময় আসবেই, এখন একটু ভালো সময় যাচ্ছে যখন আমাদের এটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো, কাজে লাগাতে পারলে টি টোয়েন্টিতেও আস্তে আস্তে আমরা আত্মবিশ্বাসী একটা দল হতে পারবো। আমরা শুনছিলাম যে সেপ্টেম্বরে বিপিএল ড্রাফট হবে, এই সেপ্টেম্বরে, মানে এই ড্রাফটের বিষয়ে কোনো তারিখের খসড়া হয়েছে কিনা? এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি এগুলি হবে, এগুলি নিয়ে চিন্তাভাবনা চলছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত আসবে।